হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেস ইন জাভা। তো আজকে আমরা দেখব যে ইন্টারফেস কেন দরকার হলো এবং এর ব্যবহার কিভাবে আমরা লিখব, তার এক্সাম্পল অনেক কিছু। সো বিস্তারিতভাবে আমরা আজকে ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেস ইন জাভা। ঠিক আছে, আমরা অলরেডি আলোচনা করেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ মাথায় রাখবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে ইন্টারফেসের একটা যোগাযোগ রয়েছে। কেন? যদি বলি ইন্টারফেস কি, তাহলে বলতে হয় ইন্টারফেস হলো 100% অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, যদি তোমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জানতে চাও তাহলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখো, আমার চ্যানেলে রয়েছে। ঠিক আছে, ক্লাসের মতোই ইন্টারফেসেরও ভ্যারিয়েবল ও মেথড থাকে, কিন্তু মাথায় রাখতে হবে বাই ডিফল্ট ভ্যারিয়েবল গুলো হয়ে যায় স্ট্যাটিক ফাইনাল ভ্যারিয়েবল এবং মেথড গুলো হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কি বলবো, না অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকে না, শুধু তার সিগনেচার থাকে। যে ক্লাসের মধ্যে ইন্টারফেসটিকে ইমপ্লিমেন্টস করা হবে সেখানে তার বডিকে লিখতে হবে। ঠিক আছে, এবার ইন্টারফেসের দরকারটা কেন হলো? ইন্টারফেসের দরকারটা এই কারণেই হলো, জাভাতে আমরা জানি যে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় না। মাল্টিপল ইনহেরিটেন্স মানে কি? মাল্টিপল ইনহেরিটেন্স মানে যে অনেকগুলো বেস ক্লাস কখনোই একটা সাব ক্লাসের মধ্যে আমি আনতে পারবো না, মানে ইনহেরিট করতে পারবো না। কিন্তু অনেকগুলো ক্লাসকে আমি একটা সাব ক্লাসের মধ্যে আনতে পারছি না ঠিকই, কিন্তু অনেকগুলো ইন্টারফেসকে আমি কিন্তু একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তার মানে ইন্টারফেসের মাধ্যমে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স ব্যাপারটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং সেটা করা হয় ইন্টারফেসের মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে আমি সিনট্যাক্স দেখিয়েছি যে ইন্টারফেসের সিনট্যাক্স কেমন হয়। প্রথমে আমাকে ইন্টারফেস লিখতে হবে, যেটা একটা কিওয়ার্ড, তারপর ইন্টারফেস নেম, তারপর ব্রেস ওপেন ক্লোজের মধ্যে আমায় লিখতে হচ্ছে স্ট্যাটিক ফাইনাল ডেটা টাইপ, কি ধরনের ডেটা আমি ভ্যারিয়েবলটা দেবো, এবং ভ্যারিয়েবল নেম যেটা আমি দিতে চাইছি ইকুয়াল দিয়ে তার ভ্যালুটা যেটা কিন্তু কনস্ট্যান্ট, এবং সেমিকলন দিয়ে আমি এন্ড করবো। কনস্ট্যান্ট বলতে কি আমরা জানি, ফাইনাল ভ্যারিয়েবল মানে তার ভ্যালু আমি পুরো প্রোগ্রামের মধ্যে চেঞ্জ করতে পারবো না, তাই এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কনস্ট্যান্টই থাকবে। আর মেথডটা কি, অ্যাবস্ট্রাক্ট পাবলিক এবং রিটার্ন টাইপ যাই হোক সেটা দেবো, এবং মেথড নেম, এবং এখানে দেখো প্যারেন্থেসিস ওপেন ক্লোজ সেমিকলন, মানে আমি জাস্ট সিগনেচারটা লিখেছি, কোনো বডি কিন্তু আমি লিখতে পারবো না। তার মানে ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু থাকবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রেও আমি কিছুটা একটা দেখেছিলাম, তাই জন্যই বলেছি প্রথমেই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে প্রথমে আমি একটা ক্লাস নিই, ধরো ক্লাসটার নাম নিলাম ড্রাইভার, যার মডিফায়ারটা পাবলিকই থাক। এবার প্রথমে আমি একটা ইন্টারফেস লিখবো, আমি বলেছি ইন্টারফেস লিখতে গেলে আমার কিওয়ার্ডটা ইউজ করতে হবে ইন্টারফেস। ধরো ইন্টারফেসের নাম দিলাম হিউম্যানিটি। ঠিক আছে, এবার আমি ইন্টারফেসের মধ্যে কি লিখতে পারি বলেছি, ভ্যারিয়েবল লিখতে পারি এবং মেথড লিখতে পারি। ভ্যারিয়েবলগুলো হবে ফাইনাল এবং স্ট্যাটিক, এবং মেথডটা হবে অ্যাবস্ট্রাক্ট। তো ধরো আমি এইভাবে লিখছি স্ট্যাটিক ফাইনাল ইন্ট এ ইকুয়াল 10। ঠিক আছে, এবার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখছি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে, অ্যাবস্ট্রাক্ট পাবলিক ভয়েড গেট ডেটা। দেখো অ্যাবস্ট্রাক্ট মেথডটা যা লিখেছি সেটা কি, কোনো তার বডি লিখিনি, শুধু তার সিগনেচারটাকে আমি লিখেছি। এই ইন্টারফেস হিউম্যানিটি যে ইন্টারফেসটা আছে এটাকে আমি কোনো ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। ধরো আমি নিলাম ক্লাস কাইন্ড নামে একটা ক্লাস নিচ্ছি, এর মধ্যে আমি কি লিখবো, না ইন্টারফেসকে যখনই আমি কোনো ক্লাসের মধ্যে আমি এটাকে ইনহেরিট করবো তখন কি করতে হবে, না ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ক্লাস যখন অন্য ক্লাসের মধ্যে আসে তখন কি লিখি, এক্সটেন্ডস। মাথায় রাখতে হবে যখন ইন্টারফেস কোনো একটা ইন্টারফেসের মধ্যে আসবে তখন তাকে বলবো এক্সটেন্ডস, কিন্তু যখন কোনোটা ইন্টারফেস যখন কোনো একটা ক্লাসের মধ্যে ইনহেরিট করবো তখন তাকে লিখবো ইমপ্লিমেন্টস। ঠিক আছে, এবং কি লিখবো, না হিউম্যানিটি ইন্টারফেসটার নাম। ঠিক আছে, এবার কি করবো, না এবার ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি ইন্টারফেসের মধ্যে লিখেছি তার বডিটাকে ক্লাসের মধ্যে লিখতে হবে। তাহলে কি লিখবো এখানে, পাবলিক ভয়েড গেট ডেটা। এরপর আমি একটা জাস্ট একটা লাইন লিখবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। ধরো এখানে আমি লিখলাম এ ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কি লিখবো, এ ইকুয়াল প্লাস এ, কনক্যাটিনেট করে দিলাম। ঠিক আছে,
এবার ড্রাইভার ক্লাসের মধ্যে আমি কাইন্ড যে ক্লাসটা তার অবজেক্ট তৈরি করব তার জন্য আমাকে মেইন মেথডকে লিখতে হবে, তাই লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি স্ট্রিং এআরজিএস। এবার কাইন্ড ক্লাসের অবজেক্ট তৈরি করছি, লিখছি কাইন্ড ইনস্ট্যান্স ভেরিয়েবলটার নাম দিলাম কে, ইকুয়াল নিউ কাইন্ড। এবার আমি যদি মেথডটাকে কল করি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা, তাহলে কি করে লিখবো, কে ডট গেট ডেটা, মেথডটার নাম ছিল গেট ডেটা। এবার আমি যদি প্রোগ্রামটাকে এক্সিকিউট করি তাহলে দেখো আউটপুট হিসাবে এর ভ্যালুটাই প্রিন্ট করছে ইকুয়াল টু 10। তার মানে ইন্টারফেসের মধ্যে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা হতে হবে স্ট্যাটিক ফাইনাল, বাই ডিফল্টই সেটা হয়ে যায়, এবং যে মেথডটা থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। এবং এই অ্যাবস্ট্রাক্ট মেথড মানেই তার কোনো বডি আমি এখানে লিখতে পারবো না। তার মানে এই ইন্টারফেসটাকে যে ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবো তার মধ্যে তার বডিটা লিখতে হবে, তাই জন্য গেট ডেটার বডিটা আমি এখানে লিখেছি এবং তার কিছু কন্টেন্ট রয়েছে যে এর ভ্যালুটা প্রিন্ট করতে বলেছি এবং সেটাই সে করেছে, ইকুয়াল টু 10 হিসাবে প্রিন্ট করেছে। এই যে আমি বলছি বাই ডিফল্ট, বাই ডিফল্ট সেটাকে আমি দেখাই, ধরো আমি কোনোভাবেই এই ফাইনাল আর স্ট্যাটিক কিওয়ার্ডটাকে দেব না, এবং তার সঙ্গে সঙ্গে ধরো এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকেও আমি তুলে দিলাম। আমি একটু আগেই বলেছি শুরুর সময় যে ইন্টারফেসের মধ্যে বাই ডিফল্ট ভ্যারিয়েবলগুলো হয় স্ট্যাটিক ফাইনাল এবং মেথডগুলো হয় অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। আমি যদি এটা না দিই তাহলে প্রোগ্রামটা রান করে দেখি এরা দেয় কি দেয় না, অবশ্যই দেবে না। দেখো এই ইকুয়াল টু 10ই প্রিন্ট করেছে, তার মানে তুমি ইন্টারফেসের মধ্যে যদি নিজে থেকেও লিখে দাও স্ট্যাটিক ফাইনাল যা হবে, এবং যদি নাও লেখো, এবং মেথডের ক্ষেত্রেও তাই, তুমি যদি অ্যাবস্ট্রাক্ট লেখো বা না লেখো, তার মানে বাই ডিফল্ট ভ্যারিয়েবলগুলো হয়ে যাবে স্ট্যাটিক ফাইনাল এবং মেথডটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট, তাই জন্যই কথাটা বলেছিলাম বাই ডিফল্ট, ঠিক আছে। এবার আমরা দেখবো যে আমরা একটু আগেই বলেছি যে মাল্টিপল ইনহেরিটেন্স তো করা যায় জাভাতে ইন্টারফেসের মাধ্যমে, সেটা কি করে করব। ধরো আমি একটা ইন্টারফেস নিচ্ছি, ইন্টারফেস এ, এর মধ্যে একটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছি, শুধু লিখলাম পাবলিক ভয়েড, ধরো লিখলাম গেট এ মেথডটার নাম, বডি লেখার দরকার নেই। এবার লিখছি ইন্টারফেস বি, ধরো এখানেও একটা মেথড লিখছি পাবলিক ভয়েড গেট বি, শুধু তার সিগনেচারটাই লিখলাম। এবার ধরো একটা ক্লাস নিচ্ছি ক্লাস সি, যার মধ্যে ইন্টারফেস এ এবং বি দুটোকেই আমি ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্টস এ কমা বি, তার মানে এ আর বি দুটো ইন্টারফেসকে আমি সি ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। তাহলে জাস্ট তাদের বডিগুলো আমি জাস্ট লিখবো মেথডের, পাবলিক ভয়েড গেট এ, ধরো এখানে একটা জাস্ট লাইন লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ধরো এখানে লিখলাম ইন গেট এ মেথড, ঠিক আছে। একইভাবে আমি আরেকটা মেথড লিখছি পাবলিক ভয়েড গেট বি, যেটা কিনা অ্যাবস্ট্রাক্ট মেথড কার, না ইন্টারফেস বি এর। তাহলে এখানেও লিখছি ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং এখানে আমি কি লিখবো, ইন গেট বি মেথড, ঠিক আছে, এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমি ড্রাইভার ক্লাসে কি করব, ড্রাইভার ক্লাসের মধ্যে আমি সি ক্লাসের অবজেক্ট তৈরি করব, তাই লিখছি সি স্মল সি ইকুয়াল নিউ ক্যাপিটাল সি প্যারেন্থেসিস ওপেন ক্লোজ সেমিকোলন। এবার দুটো মেথডকে কল করব, সি ডট গেট এ সি ডট গেট বি। এবার যদি প্রোগ্রামটাকে এক্সিকিউট করি তাহলে দেখো দুটো লাইনই দেখিয়েছে, ইন গেট এ মেথড ইন গেট বি মেথড। তার মানে দেখো সি ক্লাসের মধ্যে ইন্টারফেস এ কেও আমি ইনহিট করেছি, বি কেও ইনহিট করেছি, কি হবে, ইমপ্লিমেন্টস এ কমা বি। এটাই তো মাল্টিপল ইনহেরিটেন্সের বক্তব্য, একের বেশি বেস ক্লাসকে যখন কোনো ডিরাইভ ক্লাসের মধ্যে আমি যখন ইনহিট করব তখন তাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলতাম, কিন্তু জাভাতে অনেকগুলো বেস ক্লাসকে কখনোই আমি একটা সাব ক্লাসের মধ্যে আনতে পারি না, মানে ইনহিট করতে পারি না, করতে পারি কার মাধ্যমে, ইন্টারফেসের মাধ্যমে। তার মানে যখন অনেকগুলো ইন্টারফেসকে বা একের বেশি ইন্টারফেসকে যখন কোনো ক্লাসের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করব মানে ইনহেরিট করব, তখন সেই প্রসেসটাই মাল্টিপল ইনহেরিটেন্সই বোঝায়। তার মানে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে কার মাধ্যমে, ইন্টারফেসের মাধ্যমে, কখনোই ক্লাসের মাধ্যমে করা যায় না, বোঝা গেল আশা করি। এবার ইন্টারফেস সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে রাখা দরকার। নাম্বার ওয়ান, আমরা ইন্টারফেসের কোনো ইনস্ট্যান্স তৈরি করতে পারি না, মানে
ইন্টারফেসের কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, তার মানে এ বি এর কখনো কিন্তু অবজেক্ট আমি এখানে তৈরি করতে পারবো না, এরর দেবে, ঠিক আছে। নাম্বার টু, একটা ক্লাসে অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সাম্পলে দেখিয়েছি, মানে মাল্টিপল ইনহেরিটেন্সের ব্যাপারটা আমি এখানে আনতে পারি। নাম্বার থ্রি, একটা ইন্টারফেস অন্য ইন্টারফেসে এক্সটেন্স করতে পারি। আমি প্রথমেই বলেছি, একটা ক্লাস যখন একটা ক্লাসের মধ্যে ইনহেরিট করে তখন আমি এক্সটেন্স কিওয়ার্ড ইউজ করি, যখন কোনো একটা ইন্টারফেস যখন কোনো একটা ক্লাসের মধ্যে ইনহেরিট হয় তখন তাকে ইমপ্লিমেন্টস করি, আর যখন কোনো একটা ইন্টারফেস অন্য কোনো ইন্টারফেসের মধ্যে আমি ইনহেরিট করছি তখন তাকে বলছি এক্সটেন্স, ঠিক আছে। নাম্বার ফোর, যে ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তার মধ্যে ইন্টারফেসের সব মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে, তার মানে এখানে দেখো এ ক্লাসের যে মেথড গেট এ বা বি ক্লাসের মেথড যে গেট বি সেটা সি ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে বলেই তাদের বডিগুলো এখানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়েছে, মানে ডিক্লেয়ার করতে হয়েছে এবং লিখেছি সেই বডিগুলোকে। নাম্বার ফাইভ, সব মেথড ইন্টারফেসের মধ্যে পাবলিক ও অ্যাবস্ট্রাক্ট হয় যেটা আমরা দেখেছি, এবং সব ফিল্ড বা যে ভ্যারিয়েবলগুলো আমরা লিখবো সেগুলো পাবলিক স্ট্যাটিক ও ফাইনাল হবে, এবং সেটা বাই ডিফল্ট তুমি যদি নাও লেখো সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। নাম্বার সিক্স, ইন্টারফেসের মধ্যে মাল্টিপল ইনহেরিটেন্স জাভাতে ব্যবহার করা যায়, যেটা আমি এই এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে। এবার আরো কিছু তথ্য তোমাদের জেনে রাখা দরকার, জাভা 1.8 এই ভার্সনে ইন্টারফেসে কিছু চেঞ্জ করা হয়েছে, কি চেঞ্জ এসেছে, কি পরিবর্তন হয়েছে, নতুন ফিচার্স যোগ করা হয়েছে। ডিফল্ট মেথডের ইমপ্লিমেন্টেশন করা যাবে ইন্টারফেসের মধ্যে, ঠিক আছে। ডিফল্ট ভয়েড ডিসপ্লে, এবার তুমি প্যান্সিস ওপেন ক্লোজ লিখে ব্রেস ওপেন ব্রেস ক্লোজ এর মধ্যে তুমি কিছু লিখলে, তার মানে এটা কিন্তু আমি ইন্টারফেসের মধ্যে লিখতে পারি, কিন্তু কোন ভার্সন থেকে, জাভা 1.8, তার আগে কিন্তু নয়। দু নম্বর পয়েন্ট, এই জাভা 1.8 ভার্সনে স্ট্যাটিক মেথডও ইন্টারফেসে ডিক্লেয়ার করা যাবে এবং ইমপ্লিমেন্টও করা যাবে, এটা কিন্তু আবার বলছি জাভা 1.8 ভার্সন থেকে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর জাভা 1.9 ভার্সনে আরো দুটো নতুন ফিচার্স এসছে, সেটা কি না, প্রাইভেট মেথডও তুমি ইন্টারফেসে লিখতে পারবে এবং প্রাইভেট স্ট্যাটিক মেথডও ব্যবহার করা যাবে, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর কি কি ধরনের ভিডিও তোমরা বাংলাতে পেতে চাও, ঠিক আছে। আর যদি নতুন বন্ধুরা হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো যাতে সবার আগে কোনো নতুন ভিডিও টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে আসলে সবার আগে তার নোটিফিকেশনটা পেতে পারো, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই, টাটা।